ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তানা। ইতিমধ্যে সাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড়। আগামীকাল বৃহস্পতিবার রাতে বাংলা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে দানার দাপট। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সরকার। খোলা হয়েছে ফ্লাড সেন্টার, প্রস্তুত রয়েছে রাজ্য কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর মধ্যে বড় সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের, ঘূর্ণিঝড় দানার প্রভাবে যাতে মন্দিরে কোনো বিপত্তি না ঘটে তার জন্য আপাতত মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হলো। পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে পুরী মন্দিরে দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানার শঙ্কায় আপাতত 25শে অক্টোবর পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে পুজো বন্ধ হবে না। মন্দিরের ভেতরে প্রতিদিনের মতোই সমস্ত আচার মেনে জগন্নাথদেবের পুজো হবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে পারাদ্বীপ থেকে 560 কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। আজ দিনভর আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়। আগামীকাল বৃহস্পতিবার রাত 11:30 থেকে শুক্রবার ভোর 5:30 মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উড়িষ্যাতে বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সতর্কতা বসে উড়িষ্যার 14টি জেলায় সমস্ত স্কুল আজ থেকে আগামী 25শে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উপকূলবর্তী ও নিচু এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে ফ্লাড সেন্টারও। সাধারণত মানুষকে শুকনো খাবার, পানীয় জল, ঔষধ, এমার্জেন্সি লাইট হাতের কাছে মজুত রাখতে বলা হয়েছে। উড়িষ্যার রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন 800টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্কুল কলেজ সহ আরও 500টি অস্থায়ী প্রাণ কেন্দ্র তৈরি করা হয়েছে। উড়িষ্যার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী 20টি টিম ও পশ্চিমবঙ্গে 14টি টিমকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।